তোমরা হয়তো বুঝে গেছো যে আজকে আমরা কোন গানটা শিখতে চলেছি। আজকে আমরা একটা রবীন্দ্রসঙ্গীত শিখতে চলেছি, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তো এই গানটার উপর আমি একটা কভার ভিডিও করেছিলাম, তোমরা হয়তো দেখেছো। তো অনেকে রিকোয়েস্ট করেছিল যে এই গানটার উপর একটা লেসন দিতে, তো আমি লেসন নিয়ে চলে এসেছি। আর আমি নোটেশন অনুযায়ী বলে দেবো, ঠিক আছে? মানে বি এ বি সি ডি এইভাবে, মানে নোটসের যে নেম অনুযায়ী সেইভাবে বলে দেবো। তোমরা নোটস বুকে বা খাতায় বা ডায়েরিতে তোমরা হচ্ছে লিখে নিই, তাহলে তোমাদের পরে প্লে করতে সুবিধা হবে। আর যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারো, অথবা ভিডিওটাকে পজ করে বারবার দেখতে পারো। বা যদি একটু তাড়াতাড়ি বলে ফেলি, তোমরা কী করবে, থ্রি ডটে ক্লিক করবে, সেখানে গিয়ে যে ভিডিওর যে স্পিডটা রয়েছে সেটাকে কমিয়ে নিতে পারো। ওকে, তো বারবার ভিডিওটাকে দেখো, অবশ্যই আশা করছি তোমরা শিখে যাবে খুব সহজে। তো গানটাতে বলি, উপরের যে জি স্ট্রিংটা রয়েছে, জি একদম উপরের যে জি স্ট্রিংটা রয়েছে, এটাকে লো জিতে টিউন করে নেবো। লো জি বলতে জি ফোরে, ঠিক আছে, জি ফোরে টিউন করে নেবো। টিউনার থাকলে টিউনে করে নিতে পারো বা মোবাইল অ্যাপ থেকেও করে নিতে পারো। তো জি ফোরে একদম লো জিতে করে নেবো, ঠিক আছে? তো প্রথম যে পার্টটা, অ্যাকচুয়ালি আমরা প্রথমে আমি দোতারা স্টাইলে প্লে করেছিলাম। অ্যাকচুয়ালি আমি প্রথমে বেসিক যে গানটার স্ট্রাকচারটা রয়েছে সেটা বলে দেবো, বাট দোতারা স্টাইলটা প্লে করতে হলে অবশ্যই আমার ওই কভার ভিডিওটাকে বারবার শুনতে হবে, পুরো বিষয়টাকে নিজের মধ্যে নিয়ে আসতে হবে, তাহলে দোতারার স্টাইলটা চলে আসবে। আর কতবার আমি এইভাবে স্টাম্প করছি দোতারার ইয়েতে, সেটা বলাটাই মানে ইম্পসিবল ব্যাপার বলা যায় যদিও, তবে ওটা একটা হেক্টিক প্রসেস হয়ে যাচ্ছে। তো আমি বেসিক যে স্ট্রাকচারটা সেটা বলে দেবো, আর দোতারার যে স্টাইলটা সেটা নিজেকে নিজের মধ্যে নিয়ে আসতে হবে, তাহলে অটোমেটিক্যালি বিষয়টা চলে আসবে, ঠিক আছে? তো প্রথম যে পার্টটা, তো আমি কভার ভিডিওতে এরকম বাজছিলাম, ঠিক আছে? তো বেসিক যে স্ট্রাকচারটা সেই মতো করে আমি বলে দিচ্ছি। তো আমরা এরকম প্লে করব, তাহলে এটা হচ্ছে বি বি বি, মানে 4 নম্বর স্ট্রিং, যেটা জি স্ট্রিং, জি স্ট্রিং এর 4 নম্বর ফ্রেট, এটা হয়ে গেল বি, ঠিক আছে? তাহলে বি 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 3 বার, বি 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 মানে 4 নম্বর স্ট্রিং এর 3 নম্বর ফ্রেডে আমরা 3 বার স্ট্রোক করছি। তারপর তাহলে সি সি ডি ডি, সি সি কীরকম, 3 নম্বর স্ট্রিং এর ওপেন হচ্ছে সি, তার মানে 0 0 3 নম্বর স্ট্রিং এর, ডি 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 মানে 3 নম্বর স্ট্রিং এর 2 নম্বর ফ্রেট, ডি ডি, তারপর জি জি এফ এফ ই, জি জি কোথায়, 2 নম্বর স্ট্রিং এর 3 নম্বর ফ্রেট হচ্ছে জি জি, জি 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 জি, তারপর 3 নম্বর স্ট্রিং এর 2 নম্বর স্ট্রিং এর 1 নম্বর ফ্রেট হচ্ছে এফ, তাহলে এফ এফ, তারপর ই, 2 নম্বর স্ট্রিং এর ওপেন হচ্ছে ই, তাহলে পুরো পার্টটা কেমন হলো? ডা 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 ডা, ঠিক আছে, এটা কেমন হচ্ছে? ডিসি ডিসি, ঠিক আছে? তাহলে 3 নম্বর স্ট্রিং এর 2 নম্বর ফ্রেট হচ্ছে ডি, 3 নম্বর স্ট্রিং এর ওপেন সি, তাহলে ডিসি, তারপর ডি, 3 নম্বর স্ট্রিং এর 2 নম্বর ফ্রেট ডি, তারপর ইই মানে 2 নম্বর স্ট্রিং এর ওপেন ওপেন, তারপর আবার ডি মানে 3 নম্বর স্ট্রিং এর 2 নম্বর ফ্রেট, তারপর সি 3 নম্বর স্ট্রিং এর ওপেন, তাহলে ঠিক আছে, তাহলে পুরো পার্টটা কেমন হলো? তবে দোতারা স্টাইলে প্লে করলে একটু শুনতে বেশি ভালো লাগবে,
তারপর তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, ঠিক আছে? তো এটার বেসিক যে স্ট্রাকচারটা সেমি, সেটা আমি প্লে করে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে এফ 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 জি জি জি, মানে এফ 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 জি জি জি। এফ এফ কোথায়? দুই নম্বর স্ট্রিংয়ের এক নম্বর ফ্রেট এফ এফ, তারপর আবার এফ, তারপর জি জি জি, মানে দুই নম্বর স্ট্রিংয়ের তিন নম্বর ফ্রেট, তিন বাস্ট। তাহলে এফও আমরা তিনবার প্লে করছি, তবে একটু গ্যাপের সঙ্গে, সুর যেরকম সেরকম। এফ 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 জি জি জি, তারপর তাহলে এফ জি এ শার এ। এফ কোথায়? সেই দুই নম্বর স্ট্রিংয়ের এক নম্বর ফ্রেট, দুই নম্বর স্ট্রিংয়ের তিন নম্বর ফ্রেট, তারপর এক নম্বর স্ট্রিংয়ের এক নম্বর ফ্রেট, এক নম্বর স্ট্রিংয়ের ওপেন। তাহলে পুরো পার্টটা কেমন হলো? তারপর এটা জি এফ ই ডি, জি হচ্ছে দুই নম্বর স্ট্রিংয়ের তিন নম্বর ফ্রেট, এফ হচ্ছে দুই নম্বর স্ট্রিংয়ের এক নম্বর ফ্রেট, তারপর ই হচ্ছে ওপেন দুই নম্বর স্ট্রিংয়ের, তারপর তিন নম্বর স্ট্রিংয়ের দুই নম্বর ফ্রেট। জি এফ ই ডি ডি ই ই ডি সি, ডি হচ্ছে তিন নম্বর স্ট্রিংয়ের দুই নম্বর ফ্রেট, ই হচ্ছে দুই নম্বর স্ট্রিংয়ের ওপেন দুবার, তারপর আবার ডি তিন নম্বর স্ট্রিংয়ের দুই নম্বর ফ্রেট, তারপর সি তিন নম্বর স্ট্রিংয়ের ওপেন। তাহলে তাহলে আবার রিপিট হবে, আবার প্রথম থেকে। তারপর অন্তর আবার, যদি কেউ কথা না কয় ওরে ওরে ও ভাগা, কেউ কথা না কয়। চলে এটা কেমন হচ্ছে? এফ 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 জি জি, কেমন হচ্ছে? যদি কেউ কথা না কয়, তাহলে এফ এফ, এটা হচ্ছে এফ দুই নম্বর স্ট্রিংয়ের এক নম্বর ফ্রেট, তারপর আবার এফ, তারপর জি জি দুই নম্বর স্ট্রিংয়ের তিন নম্বর ফ্রেট, তারপর এসার এক নম্বর স্ট্রিংয়ের এক নম্বর ফ্রেট, তারপর এক নম্বর স্ট্রিংয়ের ওপেন এ, তারপর জি দুই নম্বর স্ট্রিংয়ের তিন নম্বর ফ্রেট। সুরটা দেখবে, ঠিক আছে? তারপর তো প্রথমে এটাও শিখব, এটা হচ্ছে সি 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 ডি এফ জি এ শার এ, এরকম সি কোথায়? সি হচ্ছে তিন নম্বর স্ট্রিংয়ের ওপর, সি সি ডি তিন নম্বর স্ট্রিংয়ের দুই নম্বর ফ্রেট, তারপর এফ দুই নম্বর স্ট্রিংয়ের এক নম্বর ফ্রেট, তারপর জি দুই নম্বর স্ট্রিংয়ের তিন নম্বর ফ্রেট, তারপর এক নম্বর স্ট্রিংয়ের এক নম্বর ফ্রেট এসা, তারপর এক নম্বর স্ট্রিংয়ের ওপেন। তাহলে তারপর এটা হচ্ছে এ সি এসার এ জি। আচ্ছা, এ কোনটা? এ হচ্ছে এক নম্বর স্ট্রিংয়ের ওপেন এ, সি
এক নম্বর স্ট্রিংয়ের তিন নম্বর ফ্রেট সি, তারপর এ শার্প হচ্ছে এক নম্বর স্ট্রিংয়ের এক নম্বর ফ্রেট এ শার্প, তারপর আবার এ এক নম্বর স্ট্রিংয়ের ওপেন, তারপর দুই নম্বর স্ট্রিংয়ের তিন নম্বর ফ্রেট জি। তাহলে তারপরে পার্টটা হচ্ছে এফ জি জি এ শার্প এ জি এফ এ, এফ হচ্ছে দুই নম্বর স্ট্রিংয়ের এক নম্বর ফ্রেট, তারপর জি জি মানে দুই নম্বর স্ট্রিংয়ের তিন নম্বর ফ্রেট জি জি, তারপর এ শার্প এক নম্বর স্ট্রিংয়ের এক নম্বর ফ্রেট, তারপর এ এক নম্বর স্ট্রিংয়ের ওপেন, তারপর জি হচ্ছে দুই নম্বর স্ট্রিংয়ের তিন নম্বর ফ্রেট। তাহলে ঠিক আছে, তো এই পার্টটা আরেকবার রিপিট হবে, আমি দেখিয়ে দিচ্ছি বিষয়টা। ঠিক আছে, তারপর যদি সবাই করে মুখ বিড়ায়, ঠিক আছে, তো প্রথমে এইটুকু শিখব। এ শার্প জি হচ্ছে দুই নম্বর স্ট্রিংয়ের তিন নম্বর ফ্রেট, এ হচ্ছে এক নম্বর স্ট্রিংয়ের ওপেন, এ শার্প হচ্ছে এক নম্বর স্ট্রিংয়ের এক নম্বর ফ্রেট, তারপর সি হচ্ছে আমাদের এক নম্বর স্ট্রিংয়ের তিন নম্বর ফ্রেট। ঠিক আছে, তাহলে জি এ এ শার্প, তারপর সিতে আমরা চারবার স্ট্রোক করব, এরকম জি এ এ শার সি 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 চারবার, তারপর এ শার সি এ শার এ মানে এক নম্বর স্ট্রিং এর ওপেন, তারপর দুই নম্বর স্ট্রিং এর তিন নম্বর ফ্রেট জি। তাহলে তারপরে ঠিক আছে, এটা অনেকটা সেম পার্ট আগেরটার মতো, এফ জি জি এশার এ জি। তাহলে ঠিক আছে, তো তারপরে পার্টটা হচ্ছে, তো এই পার্টটা বাজাতে হলে জি এফ, জি হচ্ছে দুই নম্বর স্ট্রিংয়ের তিন, এফ হচ্ছে দুই নম্বর স্ট্রিংয়ের এক, আবার জি, তারপর এ শার্প হচ্ছে এক নম্বর স্ট্রিংয়ের এক নম্বর ফ্রেট এ শার্প, তারপর এক নম্বর স্ট্রিংয়ের ওপেন, এক নম্বর স্ট্রিংয়ের এক নম্বর ফ্রেট, জি এফ জি এ শার্প, তারপর এ এ শার্প, এরকম, তারপর তো প্রথমে এইটুকু, এটা হচ্ছে এফ জি এফ, আর একবার বলছি এফ জি এ শার এ, তারপর জি এফ ই, ই হচ্ছে দুই নম্বর স্ট্রিং এর ওপেন, তারপর ডি, ডি হচ্ছে তিন নম্বর স্ট্রিংয়ের দুই নম্বর ফ্রেট। তাহলে এফ জি, ঠিক আছে, এফ জি এ শার এ জি এফ ই ডি, তারপর ডি ই ই ডি সি, ডি কোথায়, ডি হচ্ছে তিন নম্বর স্ট্রিংয়ের দুই নম্বর ফ্রেট, তারপর ই ই দুই নম্বর স্ট্রিংয়ের ওপেন দুবার, তারপর আবার ডি দুই নম্বর স্ট্রিংয়ের এই তিন নম্বর স্ট্রিংয়ের দুই, তারপর সি তিন নম্বর স্ট্রিংয়ের ওপেন। তাহলে তাহলে এই যে পার্টটা এটা দেখে নিই, আপনার আর একবার দেখে নিই,
ঠিক আছে, তারপর আবার ফোন দেখো। তো আর একটু অন্যরকম বাজে, আর দোতারা স্টাইলে এরকম। হ্যাঁ ঠিক আছে, তো মানে এরপর থেকে আবার প্রথম থেকে রিপিট হচ্ছে। তো এটাই ছিল আজকের পুরো লেসানটা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো, আর বন্ধুদের কাছে শেয়ার করো, চ্যানেলটাকে আরও বড় করে তোলো। তো তোমাদের জন্য আস্তে আস্তে অনেক ভিডিও নিয়ে আসবো। এরপরে যে লেসেনটা আসছে সেটা হচ্ছে মনটারে, মনটারের যে লিড পার্ট সেটা গুলেলেতে নিয়ে আসবো। তো ওই গানটার লিড পার্টটা আসছে এরপরে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশের বেল আইকনে প্রেস করে রাখো। তো আজকের ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।